মেক্সিকোর হাজারো মানুষ গত শুক্রবার যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে এক মানবপ্রাচীর গঠন কর্মসূচিতে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সীমান্তে সুবিশাল দেয়াল নির্মাণের যে পরিকল্পনা করেছেন তার বিরুদ্ধে মেক্সিকানরা এভাবেই প্রতিবাদ জানালেন সীমান্ত শহর সিউদাদ হোয়ারেসের স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন সংগঠন রাজনৈতিক সামাজিক নেতাকর্মী ও ছাত্রছাত্রীরা এতে অংশ নেন একই সঙ্গে অনেকে অস্ত্র ও ফুল নিয়ে এ মানব প্রাচীর গঠন কর্মসূচিতে অংশ নেন সিউদাদ হোয়ারেসের সঙ্গে বেড়া দিয়ে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নিজেদের শহর এল পাসোকে পৃথক করে নিয়েছে বিক্ষোভকারীরা ট্রাম্প বিরোধী স্লোগান দেন তিনি অভিবাসীদের প্রবেশ রুখতে ওই সীমান্তে দেয়াল তৈরির ঘোষণা দিয়েছেন পাশাপাশি ওই স্থাপনার নির্মাণ ব্যয় মেক্সিকোর কাছ থেকেই আদায় করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি এতে মেক্সিকোর জনগণ স্বভাবতই চরম অসন্তুষ্ট হয়েছে মার্কিন অভিবাসন বিভাগের কর্মীরা গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে প্রায় ছয়শ আশি জন বিদেশিকে গ্রেপ্তার করেছেন তাদের ওই দেশে বসবাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেই মার্কিন প্রশাসনের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় এক কোটি দশ লাখ অবৈধ অভিবাসী রয়েছেন সরকারি কর্মকর্তারা অভিবাসী পাকড়াও অভিযানের সাফাই গাইলেও অধিকার সংগঠনগুলো বলছে বড় ধরনের অপরাধী না হওয়া সত্ত্বেও অনেকে এই অভিযানে ধরা পড়ছেন ক্যারিবীয় অঞ্চলের পনেরোটি দেশের নেতারা গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির ব্যাপারে উদ্বেগ জানিয়ে বলেছেন এটির বাস্তবায়ন হলে ওই অঞ্চলে লোকজনের যাতায়াত কমে যেতে পারে ক্যারিবীয় দেশগুলো মূলত পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল গায়ানার রাজধানী জর্জটাউনে ক্যারিবীয় নেতারা এক শীর্ষ সম্মেলনে অংশ নেন